नमस्कार बन्धुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर तैरी करे देखाबो सम्पूर्ण निरामिष दई चानार रेसिपि, जेटा कि अनेकेई होयतो एर आगे कोनोदिन तैरी करे खाननि। तो बन्धुरा सबार प्रथमे आमि आपनादेर देखिये दिच्छि, आमि एखाने 200 ग्राम चाना सारा रात जलेर मध्ये भिजिये रेखेछिलाम, तारपरे एटिके आमि सिद्ध करे निएछि सामान्य परिमाण नुन एबं हलुद दिये। तो देखते ही पाच्छेन चानाटा खूब भालोभाबे सिद्ध होये गेछे। आर एखाने आमि कुकारे 5टा सिटि दिये निएछि। तो चानाटा सिद्ध करा देखालाम ना आपनादेर, बोले दिलाम। तो एबार एकटी बोलेर मध्ये निये निच्छि 1 टेबिल चामच परिमाण आदा बाटा। एबार दिये दिच्छि एर मध्ये 1/2 टीस्पून परिमाण जिरे गुँड़ो, दिच्छि एखाने 1/2 टीस्पून परिमाण हलुदेर गुँड़ो, दिये दिच्छि एर मध्ये 1/2 टीस्पून परिमाण झाल লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য। আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এটিকে সাইডে রেখে দিলাম। তারপর অপর দিকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তো যেহেতু এখানে চানার পরিমাণটা কম আছে, তাই টক দইয়ের পরিমাণটাও আমি এখানে কম ব্যবহার করেছি। আপনারা চানা যতটা নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে টক দইটা ব্যবহার করতে হবে। তো এখানে দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটিকেও সাইডে রেখে দিলাম। এবার চলে এসেছি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1 টুকরো ডালচিনি, 1 টুকরো লবঙ্গ আর একটা ছোট এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে তৈরি করে রাখা মশলার পেস্ট। তো দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে আমাদের অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। প্রায় মিনিট দুয়েকের মতো মশলাটা ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো জলটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটোর অর্ধেকটা। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, তাই এর মধ্যে টমেটোর পরিমাণটা কম ব্যবহার করলাম। দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু চানা সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। আর এই পর্যায়ে কিন্তু নুনটা এড করবেন, টমেটোটাও এতে করে গলে যাবে খুব তাড়াতাড়ি। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 4টি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাজারের কেনা চানা মশলা 1 টিস্পুন পরিমাণ। অবশ্যই এটি ব্যবহার করবেন, খেতে ভীষণই টেস্ট হবে। আবার এটিকে মিনিট খানিকের জন্য লো ফ্লেমে কষিয়ে নেব। তো মিনিট খানিক কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারেই লোতে থাকা অবস্থাতে এটিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে দেখবেন টক দইটা ফেটে না যায়। আর আপনারা অবশ্যই কিন্তু টক দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টক দইটা আর কেটে যাবে না। তো টক দইটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এড করে দেব 1 টিস্পুন পরিমাণ টমেটো সস। এখানে আপনারা অবশ্যই টমেটো সসটাও ব্যবহার করবেন। আপনারা ভাবছেন যে এইসব কি দিচ্ছে রান্নার মধ্যে, আমার রিকোয়েস্ট হইল আপনাদের কাছে আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। অন্যান্য চানার থেকে কিন্তু এই চানাটা খেতে সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে থাকে। তো টমেটো সস দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন কিন্তু আর খুব বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা চানা। তো চানাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর বন্ধুরা চানা সিদ্ধ করার পর যে জলটা বেঁচে ছিল সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ এখানে রান্নাটা তৈরি হচ্ছে, চিনিটা অবশ্যই দেবেন, এতে করে খুব ভালো টেস্ট আসবে এর মধ্যে। আর দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ বিট নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কসুরি মেথি পাতা। শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটিকে গুঁড়ো করে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতো। দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ ঘি।
অবশ্যই কিন্তু এই সমস্ত উপকরণগুলো ব্যবহার করবেন। আমি যে পদ্ধতিতে রান্নাটা তৈরি করলাম আপনারাও ঠিক সেই পদ্ধতিতে রান্নাটা তৈরি করবেন, খেয়ে আমাকে তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করছি আপনাদের এই রান্নাটা ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এবার রান্নাটা আমাদের সম্পূর্ণ তৈরি, এবার একটি বোলের মধ্যে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।